আপনারা হয়তো প্রায় সকলে জানেন বাংলাদেশের প্রায় সকল জেলায় কিন্তু লোডশেডিং শুরু হয়ে গেছে কোন জেলায় কোন সময় লোডশেডিং হবে এ নিয়ে একটি লিস্ট প্রধানমন্ত্রী করে দিয়েছেন তো আপনি হয়তো এখন ভাবছেন আপনি যে জেলায় আছেন বা যেখানে আছেন এখানে লোডশেডিং কোন সময় হবে আপনি খুব সহজেই এটি কিভাবে দেখবেন বা জানবেন তো চিন্তা কোনো কারণ নেই আমি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বা আপনাকে দেখিয়ে দেব আপনি যে জেলায় আছেন বা যেখানে আছেন বা বাংলাদেশের যে কোনো জেলার লোডশেডিং সময় আপনি খুব সহজে কীভাবে দেখবেন তা আমি আর কথা বারাচ্ছি না চলুন দেখি নেওয়া যাক আপনি যেখানে আছেন বা যে জেলায় আছেন সেখানে লোডশেডিং কোন সময় হতে যাচ্ছে প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি আপনার ছেলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন তো ব্রাউজারে আসার পর সার্চ বক্সে লিখবেন সার্চ বক্সে লিখবেন ট্যাক অ্যান্ড টাচ লিখে চান্স দেবেন ট্যাক অ্যান্ড টাচ লিখে চান্স দেওয়ার পর দেখবেন এই পেজটি আসবে এবং পেজের উপরে দেখবেন একটি ওয়েবসাইট আছে ট্যাক অ্যান্ড টাচ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওনাদের এই ওয়েবসাইটিতে চলে আসবেন তো এখানে দেখবেন নিচের দিকে আসলে দেখবেন এখানে লেখা আছে বাংলাদেশের লোডশেডিংয়ের শিডিউল দুই হাজার বাইশ তো এই অপশানটি ক্লিক করবেন তো এই নিজটি ওর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এই পেজটি আসার পর একটু নিচের দিকে আসবেন এখানে আসার পর এখানে দেখবেন লেখা আছে শো মোর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লাইভ একদম সব কিছু দেওয়া আছে তো এখানে আমি আপডেটটি পেয়েছি তো এখানে কিন্তু পিডিএফ ফাইল আকারে এখানে প্রতিটা সিস্টেম দেওয়া আছে মানে কি কোন জেলায় বা কোন এলাকায় কোন সময় লোডশেডিংটি হবে সময়সূচি এখানে সব দেওয়া আছে তো এখানে শুধু এগুলো না নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনি এখানে চতুর্থটি জেলার নাম সহকারে পাবেন দেখুন এখানে আমি নিচে আসলাম এক থেকে এখানে নিচে এক থেকে প্রায় সাতান্নটি দিকে দেখাচ্ছে তো এখানে দেখবেন আপনি এখানে একটু জুম করে দেখাচ্ছি এখানে আপনার এই যে জেলায় আছেন ধরুন এখানে ফরিদপুর আছে শেরপুর আছে জামালপুর আছে নারায়ণগঞ্জ এখানে প্রায় জেলার নাম দিয়ে আছে তা আপনি যেখানে আছেন এখানে ক্লিক করবেন তো ধরুন আমি এখানে চট্টগ্রামে আছি তো এখানে চট্টগ্রাম লেখা আছে নিচে দেখুন চট্টগ্রাম জেলার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখবেন আপনি যে জেলায় মানে দেখতে চাচ্ছেন বিদ্যুৎ কোন সময় যাবে বা লোডশেডিং কোন সময় এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে তো এরকম আসলে আবার একটু আপনি ডেস্কটপ সাইডে এখানে ক্লিক করে নেবেন মানে এখানে এই যে উপরে ডান দিকে ত্রি ডটে ক্লিক করবেন করার পর ডেস্কটপ সাইড এখানে ক্লিক করে দেবেন এটা ডেস্কটপ সাইড করে নিলে আপনার যে ফাইলগুলো দেখবেন একটু ক্লিয়ারভাবে দেখতে পারবেন তো তারপর এরকম আসার পর এখানে শো মোর এখানে ক্লিক করে দেবেন করার পর আপনি দেখবেন এখানে পিডিএফ ফাইল আকারে এখানে আপনি দেখতে পাবেন এখানে দেখুন এখানে আপনি এখানে জুম করলে আপনি এখানে সব কিছু দেখতে পাবেন তো এখানে আপনি সময়সূচিগুলো আপনি যেখানে আছেন যে এলাকায় আছেন সব কিছু এখানে আপনি সুন্দর করে দেখে নিতে পারবেন সো এখানে প্রতিটা জেলারই কিন্তু লোডশেডিংয়ের সময়সূচি এখানে দিয়ে আছে আপনারা নিচে যাবেন নিচে গেলেই এখানে পেয়ে যাবেন তা আমি আপনাদেরকে যে এখানে বিস্তারিত আবার আমি দেখাতে পারতেছি না কেননা বিস্তারিত দেখা গেলে অনেক বড় হয়ে যাবে তো আপনারা অবশ্যই একটু দেখে শুনে দেখবেন ভালো করে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনি যেখানে আছেন বা যে জেলায় আছেন সেখানে লোডশেডিংটি কখন হতে যাচ্ছে